ভেলোর যাবেন অথচ ট্রেনের রিজার্ভেশনই করানো যায়নি, চাপ নেবেন না। এবার থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ রিজার্ভেশনহীন গোটা একটি ট্রেন, রীতিমতো আধুনিক সুযোগ সুবিধা সহ। এর রাজ্য থেকেই ছাড়তে চলেছে দেশের প্রথম এই অন্তোদয় ট্রেন, যাত্রাপথ হাওড়া থেকে এর্নাকুলাম। ভেলোর যাওয়া এখন আরো সহজ, রিজার্ভেশন না থাকলেও চেপে বসা যাবে ট্রেনে। কষ্টের সৃষ্টি নয়, বিন্দাস। আজ তো ট্রেনটাই যে রিজার্ভেশনবিহীন। গত বছর রেল বাজেটে ঘোষণা হয় অন্ত্যোদয় ট্রেন। 16 কোচের এই ট্রেন পুরোটাই এলএইচবি কোচ, অর্থাৎ বড় দুর্ঘটনায় ক্ষতির সম্ভাবনা কম। এই ধরনের কোচের আঘাত সহ্য করার ক্ষমতা অনেকটাই বেশি। রিজার্ভেশনহীন বলে কম সুবিধা এমনটা কিন্তু মোটেই ভাবার কারণ নেই। রাজধানী বা শতাব্দীর মতোই মডিউলার বাথরুম রাখা হয়েছে অন্ত্যোদয় ট্রেনে। বাথরুমে কেউ থাকলে বাইরে থেকে তা সহজেই বোঝা যাবে। বায়ো টয়লেট হওয়ায় রেললাইন নোংরা হওয়ারও কোনো আশঙ্কা থাকছে না। রিজার্ভেশনহীন কামরায় যাত্রীদের বসে যাওয়ার ক্ষেত্রে মূল সমস্যা ছিল সিট, কারণ সেই সিট এতটাই শক্ত ছিল যে দীর্ঘ যাত্রার ক্ষেত্রে রীতিমতো সমস্যায় পড়তেন যাত্রীরা। আর এক্ষেত্রে এই ট্রেনে সিট রীতিমতো গদিয়ালা। শুধুমাত্র সিট গদিয়ালা নয়, পেছনে যে হেলান দেওয়ার জায়গা সেটাও কিন্তু রীতিমতো গদি দেওয়া। শুধু সিটেই নয়, মালপত্র রাখার জায়গা তো গদি লাগানো, প্রয়োজনে কেউ সেখানে শুয়েও পড়তে পারে। ট্রেনের মেঝে অ্যান্টিস্কিড মেটেরিয়াল দিয়ে তৈরি, ফলে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ট্রেনের সমস্ত আলো এলইডি, প্রতিটি কোচি সিটের পাশে রয়েছে প্লাগ পয়েন্ট, মোবাইল থেকে ল্যাপটপ যে কোনো কিছুই চার্জ দেওয়া যাবে। ট্রেনের প্রত্যেকটি কোচে থাকছে অগ্নি নির্বাপন ব্যবস্থা। ট্রেনের প্রতিটি কোচেই থাকছে এই ধরনের ওয়াটার পিউরিফায়ার, অর্থাৎ জল পরিশোধনের ব্যবস্থা, যেখানে যাত্রীরা খুব সহজে এই কল টিপে এখান থেকে পরিশুদ্ধ জল খেতে পারবেন। অন্তোদয় ট্রেনের এক একটি কোচ বানাতে খরচ হয়েছে প্রায় 2.5 কোটি টাকা। সাধারণ স্লিপার কোচ বানাতে যেখানে খরচ পড়ে প্রায় 1.5 কোটি টাকার মতো। হাওড়া থেকে এর্নাকুলামের জন্য প্রতি শনিবার এই ট্রেন ছাড়বে বিকেল 5টায়। এর্নাকুলাম পৌঁছবে সোমবার ভোর 6টায়। যেসব স্টেশন এই ট্রেন থামবে তার মধ্যে অন্যতম কাঠপাড়ি, যা ভেলোরগামী রোগীদের কাছে নিঃসন্দেহে বিশেষ সুবিধা। রিজার্ভেশনহীন ট্রেনে যাওয়ার অভিজ্ঞতায় এবার আমল বদলে দেবে এই অন্ত্যোদয় ট্রেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় কুণালের সঙ্গে শ্রীয়সী, হাওড়া।